নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন 100% কমন এসেছে, প্রত্যেকটা প্রশ্ন 100% কমন এসেছে। ফার্স্ট প্রশ্ন, হাজারদুয়ারি জাদুঘর হলো অ্যান্সার, ডি অ্যান্সার, ঠিক আছে। ঐতিহাসিক জাদুঘর ব্রহ্মাণ্ডতে মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি, অ্যান্সার ডি অ্যান্সার সেদিনের কথা। প্রমাণ্রীতে উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদীক্ষণ করেন, অ্যান্সার ডি অ্যান্সার বার্থোলো মিও দিয়াজ। পরের প্রশ্ন, রোমানফোরে দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখককে, অ্যান্সার এর অ্যান্সার অ্যাডাম স্মিথ। পাঁচ নম্বরের প্রশ্ন, ভারতীয় শাসন কাঠামোর নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন, অ্যান্সার বি এর অ্যান্সার লর্ড ওয়েলেসলি। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি আছে, 6 প্রশ্ন। তো দেখো, এর অ্যান্সার হবে রেগুলেটিং অ্যাক্ট, অ্যান্সার হবে 1773, ফারুক শেয়ার ফরমান 1717, বাংলায় কোম্পানি দেওয়ানি লাভ 1765, পিটের ভারত শাসন আইন সি এর অ্যান্সার 1784। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। বুঝতে পারছো আমি কী বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে, কিন্তু কমন এসেছে রোমান। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, 7 প্রশ্ন, 1843 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষর দিয়েছিল, অ্যান্সার হবে সির অ্যান্সার বোগের চুক্তি। 8 প্রশ্ন, গোলামগিরি গ্রন্থে রচিতাকে, অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, 9 প্রশ্ন, আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, অ্যান্সার হবে স্যার সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন, সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন, অ্যান্সার হবে কাউ ইউ ওয়ে। 11 প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম, অ্যান্সার হবে সিটিশন কমিশন। 12 প্রশ্ন, কত সালে 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়, অ্যান্সার হবে সি অ্যান্সার 1932 খ্রিস্টাব্দে। 13 প্রশ্ন, ক্রিপ্স প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের আগামী তারিখের চেক বলেছিলেন, অ্যান্সার হবে বি অ্যান্সার মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, 14 প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ ও স্বরাজ নাম দেন কোন দুটি দ্বীপপুঞ্জের, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার আন্দামান নিকোবর। পরের প্রশ্ন, 15 প্রশ্ন, হিদিকিত যে কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জাপানের। পরের প্রশ্ন, 16 প্রশ্ন, ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে মোহাম্মদ হাত্তা। 16 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। অনেকটা টাইম চলে যাচ্ছে, তার জন্য আমি তাড়াতাড়ি তোমাদের বলে দিচ্ছি। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে 18 প্রশ্ন, সিওএমই কি বলেছে, কমিকন গড়ে ওঠে, অ্যান্সার হবে সির অ্যান্সার পূর্ব ইউরোপে আরব লীগের অধীন ছিল না। তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, ঠিক আছে, অনেকে বলছে ইসরায়েল। তো দেখো প্লিজ কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, 20 প্রশ্ন, কুয়ামিনটাং দলের প্রতিষ্ঠাতা, অ্যান্সার বি এর অ্যান্সার সানিয়া সেন। 21 প্রশ্ন, বি উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার বি ডি এর অ্যান্সার মরিয়ত জুলিয়াস বন। আমাদের 22 প্রশ্ন, স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়, অ্যান্সার বি ডি এর অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। 23 প্রশ্ন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন, অ্যান্সার বি সি এর অ্যান্সার শেখ মুজিবুর রহমান। 24 প্রশ্ন, ভারতের প্রথম অকংগ্রেজি প্রধানমন্ত্রী কে ছিলেন, অ্যান্সার বি সি এর অ্যান্সার মোরারজি দেশাই। এবার আমি এসি কিউবগুলো সলভ করে দেবো। 2 রোমান হন, কোন দেশকে মশলা দ্বীপপুঞ্জের নামে বিখ্যাত, অ্যান্সার হবে মশলা দ্বীপ, ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। তো দেখো নতুন বিশ্ব বলতে কী বোঝো সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। অথবা পরের প্রশ্ন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি কে প্রচার করেন, অ্যান্সার হবে আমাদের রুডইয়ার্ড কিপলিং। কী হবে, রুডইয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন, 3 প্রশ্ন, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন, অ্যান্সার হবে মার্কিন নৌবাহিনীর জনক কমোডোর পেরি, কমোডোর পেরি। পরের প্রশ্ন কি বলেছে, লগ্নিপুঁজি কী। তো দেখো লগ্নিপুঁজি কিন্তু বলে দিয়েছি তোমাদের, হ্যাঁ, যে বাণিজ্য থেকে অর্জিত মুনাফা নতুন করে বাণিজ্য করার বিনিয়োগকেই লগ্নিপুঁজি বলে, এই প্রশ্ন কিন্তু একটু আগে বলে দিয়েছি। 4 প্রশ্ন, কি 10 এর অ্যান্সার হবে বাণিজ্যিক ছাড়পত্র। তোমরা তো জানো যে 1765 খ্রিস্টাব্দে, সরি, 1717 খ্রিস্টাব্দে দেওয়া নেই, মানে 1765 সালে তো হয়েছিল, তো দেখো ওটা হবে না, তোমরা লিখবে 1717 খ্রিস্টাব্দে ফারুক শেয়ারের কাছ থেকে দেওয়ানি মানে কি দস্তক আদায় করেছিল, ঠিক আছে, বুঝতে পারছো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক শেয়ারের ফরমান বা দস্তক, মানে বাণিজ্যিক ছাড়পত্র যাকে বলে। 5 প্রশ্ন, চীনের মুক্তদ্বার নীতিকে ঘোষণা করেছিলেন, তো দেখো এর অ্যান্সার হবে চীনের মুক্তদ্বার নীতি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর অ্যান্সার হবে মার্কিন পররাষ্ট্র সচিব 1899 খ্রিস্টাব্দে জন হে করেছিল। পরের প্রশ্ন, অথবা দিয়ে কাও টাও প্রথা কী, অর্থাৎ মানে কি চীনে যে সমস্ত বিদেশিরা চীনে বাণিজ্য করতে যাবে, চীন সম্রাটের কাছে নতজানু হয়ে বশ্যতা স্বীকার করবে,
অনেকে বলে পাও চুম্বন করে, এটাকে বলে কাওতাও প্রথা বলে। বার বশ্যতা স্বীকার করা, চীনে যারা বাণিজ্য করতে যাবে যে সমস্ত বিদেশিরা, তারা তাদের যে এই বশ্যতা স্বীকার করা, তাদের সামনে গিয়ে পদার্পণ হয়ে, তাদের সামনে গিয়ে নতজানু হয়ে যে প্রথাটা, সেটা হচ্ছে কাওতাও প্রথা। নববঙ্গ কাদের বলা হয়? ডিরো জিওর অনুগামীদের নববঙ্গ বলা হয়, যেমন রামতনু রোহিরি, রামতনু লাহিরি, প্যারিচাঁদ মিত্র, ঠিক আছে। দিকু কাদের বলা হয়? দিকু বলা হয় সাঁওতাল পরগনায় বহিরাগতদের, যেমন জমিদার আছে, মহাজন আছে, সুৎকর আছে, নীলকর আছে, এদের দিকু বলা হয়। পরের প্রশ্ন, কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? অ্যান্সার হবে বীর সালিঙ্গম পান্তুলু। পরের প্রশ্ন, জাপান কবে চীনের কাছে 21 দফা দাবি পেশ করে? অ্যান্সার হবে 1915 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি, ঠিক আছে, জাপান 21 দফা দাবি পেশ করে। মর্ত মাস কি তোমরা তো জানো, মর্ত মাস করেছিল কিন্তু আমাদের বিআর আম্বেদকর। তিনি তোমরা তো জানো যে কোনো একটা অস্পৃশ্য ব্যাপার ছিল, যেখানে জল তোলাকে নিয়ে একটা সমস্যা ছিল, সেই সমস্যার তিনি সমাধান করেছিল। তো দেখো, এখন অতটা ডিটেলস আমি বলছি না, পরে বলবো। মিরাট ষড়যন্ত্র মামলায় কারা যুক্ত? তোমরা জানো যে মিরাট ষড়যন্ত্র মামলায় কিন্তু পিসি যোশী, এস ডাঙ্গে, ঠিক আছে, এরা কিন্তু যুক্ত ছিল। বুঝতে পারছো আমি কী বলছি? পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে যে টিস্কো কবে প্রতিষ্ঠিত হয়? টিস্কো 1907 সালে প্রতিষ্ঠিত হয়, 1907 সালে। সিআর ফর্মুলা তো অনেকটা বড়ো আছে লেখা, এটা কিন্তু সিআর ফর্মুলা ছিল, কংগ্রেস প্লাস মুসলিম লীগ কিন্তু এটা গঠন করেছিল। পরের প্রশ্ন কি বলেছে, সিআর ফর্মুলা, কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি গঠন করে? অ্যান্সার হবে হোচিমিন, ঠিক আছে। আর বার্লিন অবরোধ তো তোমরা জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্লিনের পশ্চিম প্রবেশে প্রবেশ বন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে রেল সড়ক সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, এটাকে বার্লিন অবরোধ বলে। কি বলেছে মানে চতুর্থ দাগের প্রশ্ন, বুলগানিন কে ছিলেন? অ্যান্সার হবে সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। 15 দাগের প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1951 খ্রিস্টাব্দে খড়গপুরে। 16 দাগের প্রশ্ন, আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? অ্যান্সার হবে 1962 সালে। তো দেখো না, প্রত্যেকটা প্রশ্ন কমন, পেশাদারি ইতিহাস তোমাদের বলেছিলাম, মিথ বলেছিলাম, পলাশি যুদ্ধ, বক্সারের যুদ্ধ, নানকিং ও তিয়ানচিনের সন্ধি, সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান, মন্টেকিউ সেন্সর সংস্কার আইন, বাংলার দুর্ভিক্ষ, স্বাধীন ভারতের, ঠিক আছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান, সুয়েজ সংকট, শেখ মুজিবুর রহমান, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন আসছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী